হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা, আপনাদের সকলকে পিক অ্যাট মাই নুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তাদেরকে ওয়েলকাম এবং ধন্যবাদ আমার চ্যানেলে আসবার জন্য। আমার এই চ্যানেলে মূলত আমি বিভিন্ন ধরনের হোম ডেকোরেশন আইডিয়াস, অর্গানাইজেশন এবং ক্লিনিং ভিডিওস শেয়ার করে থাকি। তাই এই ধরনের ভিডিও যারা দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি আর্টিফিশিয়াল লেমন ট্রি বাড়িতে বানিয়েছি। আমার অনেক দিন ধরেই একটা লেমন ট্রি কেনার ইচ্ছে ছিল, কিন্তু লেমন ট্রিগুলো দোকানে যখনই আমি দেখি তখনই সেই প্রাইস ট্যাগগুলো দেখে আমার সেই ইচ্ছেটা একদমই চলে যেত। তাই আমি ভাবলাম যে বাড়িতে খুব ইনএক্সপেন্সিভ ওয়েতে আমি এই লেমন ট্রিটা বানিয়ে ফেলতে পারবো। অবশ্যই দোকানের মতো হয়তো আমারটা হয়নি, কিন্তু আমার শখটা পূরণ আমি করে ফেলেছি। চলুন তাহলে এই লেমন ট্রিটা আমি কিভাবে বানিয়েছি সেটা দেখিয়ে দিই। লেমন ট্রি বানানোর জন্য এই ধরনের কিছু আর্টিফিশিয়াল লেমন দরকার, এটাই হচ্ছে প্রধান উপকরণ। আপনারা যে কোনো ক্রাফট স্টোরে খোঁজ করতে পারেন, আমি এইগুলো টার্গেট থেকে কিনেছিলাম। লেবু ছাড়া বেশ কিছু আর্টিফিশিয়াল পাতাও দরকার এই ট্রিটা বানানোর জন্য। একটু ডার্ক কালারের দেখেই পাতা আমি বেছে নিয়েছি, কারণ লেবু গাছের পাতাগুলো একটুখানি ডিপ কালারেরই হয়ে থাকে। আমি এইগুলো হবি লবি থেকে কিনেছিলাম। ট্রিটা বানানোর জন্য আমি একেবারে রিয়েল ট্রিয়ের ব্রাঞ্চ নিয়ে এসেছি। আমাদের বাড়িতে একটা গাছ রয়েছে, সেই গাছটা থেকেই আমি দুটো ডাল নিয়ে আসি এবং এটাকেই আমি ট্রিয়ের বেস হিসেবে ব্যবহার করব। এছাড়া আমি এই ধরনের একটা গ্যালভানাইজ বাকেট নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো ধরনের এই বাকেট ব্যবহার করতে পারেন, মাটির কিংবা স্টিলের, যে কোনো। একটুখানি থার্মোকল লাগবে, বেস হিসেবে ব্যবহার করব আমি। এবং এই বাকেটটাকে ঢেকে দেওয়ার জন্য ঘাসের মতো এই ধরনের ফ্লোরাল মস ব্যবহার করব। আমি এইগুলো ডলার ট্রি থেকে কিনেছিলাম। ডালটাকে কেটে নেওয়ার জন্য একটা ফ্লোরাল কাটার লাগবে এবং হট গ্লুগান লাগবে। আপনাদের কাছে যদি হট গ্লুগান না থাকে তাহলে আপনারা যে কোনো ভালো আঠা ব্যবহার করতে পারেন। সবার প্রথমে আমি ওই গ্যালভানাইজ বাকেটটার মধ্যে এই ফোমের টুকরোটাকে ঢুকিয়ে দিয়ে একটা বেস তৈরি করে নিচ্ছি, যার মধ্যে আমি এই যে ট্রি ব্রাঞ্চগুলো এইগুলোকে আমি গেঁথে দেব, যেমন এখন আমি করছি। আমি প্রথমে একটা ডাল এর ভেতরে ঢুকিয়ে দিয়ে আঠা দিয়ে এটাকে লাগিয়ে দেব। ফোমটা ওই ডাল দুটোকে ধরে রাখতে সাহায্য করবে, কারণ একটা বেসের মতো কাজ করছে ওটা এবং হট গ্লুগানের সাহায্যে সেটা টাইট হয়ে আটকে থাকবে। এবারে আমি পাতাগুলো এই ডালের মধ্যে আঠা দিয়ে এক করে লাগিয়ে দেব। পাতাগুলো ডালটাতে লাগানোর সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে একই ডালে যেন অনেকগুলো পাতা আমি আটকে না দিই, যেন দেখে মনে হয় যে একটা সত্যিকারের ডালেই পাতাগুলো লেগে আছে। দেখুন, ডালের মধ্যে কিন্তু মাঝে মাঝে এক একটা জায়গায় খাঁজ থাকে, সেই খাঁজগুলো দেখে দেখেই কিন্তু আমি ডালগুলো আটকে দিচ্ছি। এই যে দেখুন, এইভাবেই কিন্তু পাতাগুলো ডালের মধ্যে আটকে দিতে হবে। দেখে মনে হচ্ছে যেন একদম সত্যিকারের একটা গাছের ডাল এনে আমি এই বাকেটের মধ্যে গেঁথে দিয়েছি। এবারে হচ্ছে ফান পার্ট। আমি যে লেমনগুলো নিয়েছিলাম সেই লেমনগুলোকে এক এক করে ডালের মধ্যে আমি আঠা দিয়ে লাগিয়ে দেব। লেমনগুলো লাগিয়ে দেওয়ার পরে দেখুন গাছটা কি সুন্দর দেখাচ্ছে। কে বলবে এটা নকল গাছ? আমার তো দেখে একদম আসল লেবু গাছই মনে হচ্ছে।
এবারে আমি যে ফ্লোরাল মসটা নিয়েছিলাম সেটাকে ঠিক বাকেটের এই গাছের তলাতে আমি দিয়ে দিচ্ছি, যেন মনে হবে যে ঘাস ওখানে রয়েছে। এইভাবে ওই সাদা রঙের ফোমটাকে আমি ঢেকে দিতে পারলাম। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে লেমন ট্রি কিন্তু একেবারে তৈরি। আমার একটা বানানোর পর এত ভালো লেগেছে যে আমি আর একটাও বানিয়ে ফেলেছি। আমি আমার ডাইনিং টেবিলের পাশে একটা শেলফ আছে, সেইখানেই আমি এই লেমন ট্রি দুটোকে রেখেছি এবং সেখানকার শোভা যেন আরও অনেক বেড়ে গেছে। আমি তো ঠিক করেছি যে গোটা সামারটাই আমি এই লেমন ট্রিগুলো আমার বাড়ির বিভিন্ন অংশে সাজিয়ে রাখব। তাহলে দেখতেই পেলেন তো যে কত ইনএক্সপেন্সিভ ওয়েতে অল্প কয়েকটা জিনিস দিয়ে আমি এই লেমন ট্রিটা বানিয়ে ফেললাম। আমার শখও পূরণ হলো, আবার আমার ব্যাংকটাও কিন্তু বেশি হার্ড হলো না। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও আগামীতে আরও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে তাহলে আসি, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।